গার্ডেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব পুরীর জগন্নাথ মন্দিরের কিচেনে তৈরি হওয়া একটি অথেন্টিক রেসিপি ডালমা। উড়িষ্যার প্রায় প্রতিটা ঘরে ঘরে প্রায় দিনই এই ডালমা তৈরি হয়। চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আমি 1/3 কাপ অড়হর ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1/4 কাপ মুগ ডাল। মুগ ডালটাও ধুয়ে 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এবার ডালগুলো একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। কিছু সবজি নিয়েছি, রাঙা আলু বা মিষ্টি আলু, বেগুন, কুমড়ো, কাঁচকলা আর ওল। সবজিগুলো ডালের সাথে দিয়ে দেব। পুরীর মন্দিরের রান্নায় কিন্তু কোনো রকম আলুর ব্যবহার হয় না, তাই আমিও কোনো আলু নিই। দিয়ে দেব পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ। সবকিছু একবার ভালো করে নেড়ে দেব। এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে দেব। এবার ডালমার জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে, 1.5 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ মেথি, 1 চা চামচ দিয়ে দেব গোলমরিচ। পুরীর মন্দিরে কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার হয় না, ঝালের জন্য গোলমরিচ আর আদার ব্যবহার হয়। একটা বড় এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম 4-5টা লবণ। এবার মশলাগুলো হালকা করে ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। প্রেশার কুকারের হাওয়াটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকারের হাওয়াটা বেরিয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। একটু ভালো করে সবকিছু নেড়ে দেব। একটা ফ্রাইং প্যান গরম বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ হিং, 1/2 চা চামচ গোটা জিরে আর দেব 1 চা চামচ গ্রেট করা আদা। এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। একবার ভালো করে ফুটিয়ে নেব। আমাদের ডালমাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের একটি অথেন্টিক রেসিপি ডালমা। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার হাজির হব অন্য আর একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।